বন্ধুরা পল্লবীর মশলা ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা একটা ট্রিপের সমস্ত কিছু খুব ভালোভাবে গুছিয়ে ফেলতে পারেন, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। বন্ধুরা আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি, আজকে চলুন তাড়াতাড়ি লাঞ্চটা আমি সার্ভ করে নিই, তারপরে আমরা আজকে একটা ট্রিপের জন্য ব্যাগ প্যাকিং করবো। কীভাবে আপনারা খুব সহজেই সমস্ত জিনিস গুছিয়ে ফেলতে পারেন এবং তাও একদম যথাযথভাবে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকের লাঞ্চ থালিতে ছিল ভাত, আর ছিল কাঁচা লঙ্কা, ছিল ঝাল ঝাল করে আলু মাখা, আর ছিল শুকনো লঙ্কা আর রসুন দিয়ে পাট শাকের ঝোল। এই ঝোলটা তো গ্রীষ্মকালে খেতে দারুণ লাগে। সঙ্গে ছিল আলু কুমড়োর একটা ঘণ্ট, বেশ নিরামিষ ঘণ্টটা ছিল, আর ছিল ছোলা দিয়ে। দেখুন, কুমড়োর ঘণ্টও আমি সার্ভ করে নিয়েছি। এই ঘণ্টটা নিরামিষ ঘণ্ট, খুব সহজে বানানো যায়, এটাকে কুমড়োর ছক্কা বলা হয়ে থাকে। সঙ্গে ছিল আজকে চারাপোনা, আজকে চারাপোনা মাছ দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছিলাম। এই পোস্তটা তো খুবই টেস্টি হয়, শেষে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলে তো এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। সঙ্গে ছিল ডাঁটা চচ্চড়ি, এই সময় দেখবেন মোটা মোটা ডাঁটাগুলোকে দিয়ে সর্ষে বাঁটা দিয়ে চচ্চড়ি করলে খুব খেতে সুন্দর লাগে, সেই ডাঁটা চচ্চড়ি আজ বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা ডাঁটাগুলো। সঙ্গে শেষ পাতে ছিল টমেটোর চাটনি, এই চাটনিটা তো খুবই টেস্টি হয়, আর এই দেখুন এই শীতে শেষ সময় এই টমেটোগুলো ছোটো ছোটো হয়ে যায় আর একদম টুপটুপে লাল হয়ে থাকে, সেই চাটনিটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন, আমি এখানে চাটনিটাও সার্ভ করে নিয়েছি। আজকে সানডে স্পেশাল লাঞ্চ থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন, বিকেল হয়ে গেছে, আকাশটা কত সুন্দর পরিষ্কার, চারিদিকটা খুব সুন্দর লাগছে, আর দূরের মাঠটা দেখুন অলরেডি সবুজ হতে শুরু করে দিয়েছে, কিছুদিনের মধ্যে নতুন ধানও চলে আসবে। আর এই দিকে দেখুন, সূর্যাস্ত অস্ত যাওয়ার আগে আকাশটা কত সুন্দর কালার হয়েছে। আর এই সময় তো দেখুন তরমুজ উঠতে শুরু করে দিয়েছে, আর এই তরমুজটা ছিল একদম লাল আর মিষ্টি, খুবই ভালো লেগেছে। এরপর চলুন প্যাকিংটা আমাদের সেরে নেওয়া যাক। প্যাকিং করার আগে অবশ্যই আপনার কী কী জিনিস প্রয়োজন তার একটা লিস্ট বানিয়ে নিন। আপনি কোথায় যাচ্ছেন এবং কী পারপাসে যাচ্ছেন সেই মতো আপনাকে একটা লিস্ট বানিয়ে নিতে হবে প্যাকিংয়ের আগে, এটা সব সময় জরুরি। সেকেন্ডলি, আপনাদেরকে প্রপারলি জিনিসপত্রগুলো ফোল্ড করতে হবে, যাতে অল্প স্পেসের মধ্যে আপনারা সব থেকে বেশি জিনিস সেখানে গুছিয়ে ফেলতে পারেন। টি শার্ট, সক্স বা ইনার্সগুলো আপনারা আলাদা করে প্যাক করবে না, এগুলো ছোটো করে রোল করে যে মাঝে মাঝে যে গ্যাপগুলো বা কর্নারে যে গ্যাপগুলো হয় সেখানে সবসময় ফোল্ড করে দিন, তাহলে আপনাদের স্পেস সেভিং হবে। ফ্রেজাইল আইটেমস, যদি কোনো ভেঙে যেতে পারে এরকম জিনিস যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই মোটাকো জাতীয় কোনো কাপড়ের মধ্যে সেটা ভরে সেটা ভালোভাবে ফোল্ড করে নিন, তাহলে সেটা ভাঙার ভয় কম থাকে। আপনারা টয়লেটারিস আর আপনাদের পার্সোনাল আইটেম যেগুলো আপনারা ডেইলি বেসিসে ইউজ করেন, তার জন্য অবশ্যই আলাদা পাউচ ব্যবহার করবেন। টয়লেটারিসের জন্য আলাদা পাউচ এবং রেগুলার যে আইটেমগুলো আপনারা ডেইলি বেসিসে ব্যবহার করেন তার জন্য আলাদা পাউচ। প্যাক করার সময় আপনারা অবশ্যই আপনাদের লিস্ট মিলিয়ে তারপরে আপনারা আপনাদের ব্যাগেজ প্যাক করবেন, তাহলে আপনারা যখন পরবর্তীকালে সেগুলো ব্যবহার করবেন তাহলে আপনারা জানবেন আমরা কী কী জিনিস নিয়েছেন এবং কী কী জিনিস আপনাদের প্যাক করতে বাকি রয়েছে। অবশ্যই এক্সট্রা ক্যারি ব্যাগ রাখবেন, যেগুলো একদম জিপলক হবে বা পলিথিন নিয়ে আপনাদের কস্টিংটা কিছু লেস হবে, কিন্তু অবশ্যই নিন, যেগুলো আপনারা আপনাদের ইউজড ক্লোথসগুলো তার ভিতরে রেখে আলাদাভাবে প্যাক করতে পারেন, তাহলে আমাদের ফ্রেশ ক্লোথসগুলো ফ্রেশই থাকবে। আপনারা যখন কোনো ট্রিপের জন্য প্যাক করবেন অবশ্যই কিছু স্ন্যাক্স আইটেম, কিছু মাঞ্চিং আইটেমস আপনাদের সঙ্গে রাখবেন, কারণ বলা যায় না কখন বাস হোক, ট্রেন হোক, ফ্লাইট হোক, যাই হোক সেটা কোনো কারণে ডিলে হলে বা আপনাদের কোথাও ডিলে হলে, যাতে আপনারা অল্প পরিমাণে কিছু খাবার স্ন্যাক্স যেন আপনাদের সঙ্গে সবসময় থাকে, এই জিনিসটা আপনারা প্যাক করার সময় অবশ্যই মাথায় রাখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, আপনারা আপনাদের পার্স বা আপনারা যে ক্যারি ব্যাগ আপনারা নিজেদের সঙ্গে ক্যারি করবেন তার মধ্যে আপনার আইডি প্রুফ, আপনার টিকিটস, আপনার হোটেল বুকিংসের যদি কোনো হার্ড কপি থাকে সেগুলো অবশ্যই ক্যারি করুন এবং সেই জিনিসটা বারবার চেক করে নেবেন বেরোবার আগে, তো অবশ্যই। দেখুন, আমি অ্যাকর্ডিংলি সমস্ত কিছু গুছিয়ে প্যাক করে নিয়েছি,
আশা করি আপনাদের সঙ্গে নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। দেখতে থাকুন।